আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, হগুলি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মোরা হকল মোটামুটি আল্লাহর রহমতে আপনাকে দয়া ভালো আছি। তো সকাল সকালে যে খাওন লাগিয়ে বই ফুরেছি, আজ সকাল তো দেখা যায় ঘর দুয়ারে যে জানামো এখনো পুরোপুরি হয় নাই, তোকে আগে খাইয়ে লই। তো মোর বড় মেয়ে আবার দেখা যায় ডিম সেদ্ধ ধরছে, মগ তিনজন আলগিয়া, আর মোর জামাই ডিম সেদ্ধ খাইবি না, তাই বিস্কুট আর এই যে ডিম সেদ্ধ দই লইছি সকালে নাস্তার লইগিয়া। তো ভাত আছে, ভাতটা তো আর খামু না, যদি পরে খায় ওরা খাইবে এনে। বিস্কুট ভাঙছে, বিসমিল্লাহ। বিস্কুটটা ভালো হয় কিন্তু না, দাদি ভাই দিস না ডিম নাও। কি তো যাই সকালে নাস্তাটা করি, এবার যাই আরো কাজ আছে এগুলো পরে করবো। তাই তো মুই তো সকালবেলা দেখা যায় যে একটু আরো দেখে গেলাম পেঁয়াজ আদা রসুন কেনার লাগিয়া। তো মোর জামাইকে সামনে দেওয়া যায় রোজা আইতে লাগছে, তো পেঁয়াজ আদা রসুনটা কিনে দাও, কেন আবার দাম টাম বাড়বে কিনে। তো মেয়ে নিয়ে আদা আনছি 1 কেজি, তাদের একটু বেশি আনা উচিত হলে তো থাক গিয়ে দেওয়া যায়, পরে বেলা 1 কেজি কিনে নিলো মনে। আর এনে পেঁয়াজ আনছি 10 কেজি, তো পেঁয়াজে ছোটো বড়ো মিলে নিয়ে এই প্রথম দেখা যায় মুই 10 কেজি মাপাইলাম, পরে আবার দেখে যে ওই পেঁয়াজটা বড়ো, তো পরে আবার ওই পেঁয়াজটা আবার দেখা যায় 5 কেজি নিছি, আর এই ছোটোটা ছোটো বড়ো মিলে নিয়ে 5 কেজি নিছি। কারণ এই পেঁয়াজটা আবার দেখা যায় একবারে বড় বড় এই যে আপেলের নাহান, তা যদিও দাম এইটা একটু বেশি, কারণ এটা হয়েছে কেজি হয়েছে যে 32 কেজি, আর এটি নিয়েছে ছোটো বড় মিলিয়ে এটি 28 কেজি নিয়েছে, 2-3টা বেশি। আর এনে যে রসুন আনছি, তো রসুন যে বড় রসুন আনছি 1 কেজি, আর ছোটো রসুন আনছি 1 কেজি, তো এগুলো তো রোজা লাগিয়ে ব্যালেন্ডার হরে টুরে দেওয়া যায় থুই দিমু। আর এরপর যদি দেখা যায় পেঁয়াজ লাগে, তারপরে আবার দেখা যায় 5 কেজি কিনে লমু। তো মুই এবার আনি এগুলো দেখা যায় একটু রোদে মেলে রাখছি, কারণ এগুলো হুগোয়, কেন এগুলো তো ভেজা ভেজা থাকে। তো ভুগুনের পরেই বাইছে বড়গুলো আলাদা থুমু, আর ছোটগুলো দেখা যায় আলাদা থুমু, তেলে কইতে একটু বারান্দায় মেলে থুই, মেলে থুই একটু হুগোই বেয়ানে। তো দেখ মেলা থাইক এনে হুগাইক, পরে দেখা যায় থুমু আনে। তো মুই তো ওদিকে পেঁয়াজটা সব দেখা যায় গুছিয়ে গেছে, থুয়ে আইছি আদা রসুন টসুন, বারান্দায় দেখা যায় ওটা হুগাই, পরে দেখা যায় একবারই ঘরমু। তে পাশে তো মোর একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো দুর্ঘটনাটা হয়েছে যে মোর এই চুলাটা কিন্তু নষ্ট হয়ে গেছে, কেন এই চুলাটা দেখা নেই যে চারপাশ দিয়ে পুরি কি হয়েছে। যে তো চুলাতে দেখা যায় গরম পানি দিয়েছে, মোর মাইয়ে গরম পানি দিয়ে তো ওপাশে দেখা যায় রয়েছে, আর মুই তো ওপাশে কাম হরছি, তো গরম পানি পরিয়ে দেখা যায় বলক দিয়ে দিয়ে পরিয়ে এই চুলার চাইরো পাশটা সব একবারে ভেসে গেছে। পরে মুই আই দিয়েছি খালি বলক দিয়ে দিয়ে, পরে এই পাশটা সে একবার ভিজে গেলে, আর এই দেখা যায় আগুনটা উঠতে এই যে মোর চুলার এই যে সুইচটা আছে, এই সুইচটা চারপাশ দিয়ে পড়ছে, তারপরে এই দিয়ে পড়ছে। তো মোর চুলাটা কিন্তু অনেক মজবুত চুলা, এই যে আরএফএলের চুলা, এখন তো বর্তমানে যে আরএফএলের চুলাগুলো দেখি সেগুলোর কিন্তু এই টিন যে এটা কিন্তু এইরকম না, কেমন কালচা কালচা, কিন্তু মোর এটা এত সুন্দর চুলা। তো চুলাটা আজকে দেখা যায় শেষ হয়ে গেলে মোর, তো এই যে এনার এই যে সুইচ আর কোনো কাজ করে না, এই যে সুইচটা টান দিয়ে উড়ে এই যে, তেন এটা হারতে পারবো কিনা আল্লাহ ভালো জানে, কারণ আগুনে পুড়িয়ে এই যে এডি একবারে মাঝখান দেখালে এই যে নরম হয়ে গেছে, যার কারণে আনার সুইচে কাজ করে না। তেন এই যে একটা চুলা হেঁটে দেখা যায় যে রান্দা লাগাতে, এটা তো আবার কালি পরে, এটা হয়েছে আর এক জ্বালা। মানে কালি পরে হেলে মুই এবার পাইলের তলিতে এই যে ই দিয়ে লিছি, কাদা দিয়ে দিছি, এন কি ওরমু, তাহলে তো কালির জ্বালায় তো দেখা যায় পাইলে আর ই ঘর থেরমু না। আর দুপুরে রান্দা লাগে কি ওরমু, পরে এনে যে মুরগির গোস্ত, মোর জামাই এবার হে মুরগি আনছে দুইটা, তো একটা মুই এবার কাটি কুটি ফ্রিজে থুইছে, আর একটা যে কাটতে লইছি রানমু। এই যে ছোট আলু আছে, ছোট আলুটা এই যে হিজাই লইছি, ছোট আলু দিয়ে এবার যে মুরগিটা রানমু। আর আগের এই যে কাসকি মাছের যে তরকারি আছে একটু চরচরি আছে, তো এটা আর মুরগির গোস্তটা ইহরমু। এমনি মনটা কাছে মোর খারাপ হইয়া, কারণ চুলাটা নষ্ট হওয়ার কারণে। তো এত করোর এই যে তলিতে যে কাদা দিয়ে লইছি, আর এই কাদায় যে এটার মধ্যে মাংসের মধ্যে যে পানি দিয়ে ভিজেই থুইছি, কারণ এই কাদাগুলো আবার আপনারা আবার কইবেন না আপনি কাদা পাইছেন কই, কারণ মোরে যে ফুলের টপ আছে সেই একটার মধ্যে গাছ মরে গেছে, পর সেই কাদাটা দেখা যায় এর মধ্যে ভিজেই রেখেছি নরম হইবে। তেমন যতদিন দেখা যায় আমি চুলাটা হারতে না পারমু, অতদিন তো মোরে কাদা দিয়ে এবার রান্দা লাগবে, তা নয় তো মোর পাইলে টেলে কিছুই থাকবে না। তো চুলোটা কষ্টেই দেখা যায় মোর আর ভালো লাগে না, কোনো কিছু মন চায় না যে রান দিয়ে খাই, মন ডাক্তার খারাপ হয়ে গেছে। আজ প্রায় 16 বছর আমার এই চুলার বয়স, কোনো সময় কিচ্ছু হয় না চুলাটা, কিন্তু সেই চুলাটা আজকে এই বিপদটা মোর ঘটে গেছে। তো যাই হোক আল্লাহ ভরসা, কারণ আজ আল্লাহ যা করে মঙ্গলের লগে ই করে, তেন আল্লাহ ভালো জানে কি মঙ্গলের লগে আল্লাহ এই অবস্থাটা করলে মোর। তারে নিজে দুধ নামাই থুইছি, দুধটা গলে দেখা যায় জলদি হেলামু। তো মুই বাকি আলুগুলো ছিলমু, আর এই যে পেঁয়াজ মাঝে কাটি হেলামু, কেটে তরকারিটা বয় দিই।
তুমি পেঁয়াজগুলো এই যে কাটি লইলাম আর এই আলুটা ওই যে ছিলে নই গেছে তো মোর তো চাউলটা শেষ হয়ে গেছে আর এই যে চাউলটা ঢাল লাগবে বস্তার মধ্যে দিয়ে আর ড্রামের মধ্যে চাউলটা ঢালি লামু আর এই যে ড্রামের মধ্যে দেয়া যায় যাবি যাবি কিছু রাখছি এগুলো আমি উড়িয়ে গেলাম উড়িয়ে পরে যে চাউলটা মধ্যে ঢালি দেবো কারণ চাউল তো ড্রামেরটা শেষ হয়েছে পরে পাতিলের মধ্যে এগুলো খাইছি তাই লিগে ড্রামের মধ্যে যে এগুলো রাখছি তাই এগুলো সরাই চাউলের মধ্যে ডালমু তাই তো মুই তো যে চাউলটা ঢালিয়ে লাইছি একবার এক ড্রাম হয়ে গেছে আর এটা তো 30 কেজির বস্তা 50 কেজির বস্তা হলে তো ধরতে না আর এটা 50 কেজির বস্তা পাওয়া যায় না এটা কিন্তু কাটারি কাটারি ভোগ এটা 30 কেজি আর এখন আবার নতুন 25 কেজি বাইরে আইছে তা মুই চাউলটা ঢালিয়ে লাইছি তা ডেকে রাখমু আর বাকি জিনিসপত্রগুলো অন্য অন্য পরের মধ্যে ঢুকাই গেলামু চাউল তো ড্রামের মধ্যে ডেকে রাখছি আর এই যে ঝুড়িগুলো জানছিলাম এই ঝুড়িগুলো এই যে এই পটটার মধ্যে রাখছি বালতির মধ্যে থাইক পরে দেখা যায় একটা কিছুর মধ্যে থুয়ে দেবো অনেক কারণ অন্য পটের মধ্যে দেখা যায় ঝুড়ি আছে তো ওটা খাওয়া শেষ হোক পরে আবার দেখা যায় ডালিয়ে এলাম অনেক তো ফাঁকে মুই এবারে যে মুরগির গোস্তটা হেরা হয়ে যে চুলার মধ্যে বয়ে দিছি কারণ আলুটা দিয়ে একবারই দেখা যায় কষামু কারণ আলু ভাঙলে সমস্যা নাই কারণ আলু একটু ভাঙা ভাঙা ধরিয়ে দেবো তো একবার আলু দিয়ে কষাইয়ে পরে একবার ঝোলের পানি দিয়ে দেবো হেলিকে আলু লগে একসাথে দিয়ে দিছি তার ভালো একটু কষাই নেবো কারণ এর মধ্যে কিন্তু কোনো পানি দিই নাই খালি যে মুরগির গোস্তটা দিয়ে যে ডেকে রাখছি এটি যে পানি বাইরে এসে তো এই দিয়ে একবারে কষাই খেলাম কষাইয়ে পরে দেখা যায় ঝোলের পানিটা দেবো আর এই চুলাটা যতবারই দেখি ততবারই মোর দেখা যায় কষ্ট লাগে যে চুলাটা আনকি আমি কি হারামো কেন একটা চুলা তো ভালো আছে আর একটা এই যে সমস্যা হয়ে গেছে তো হঠাৎ করে দেখা যায় বিপদ আইবে এটা তো বোঝ ধারি নেই তো যাই হোক আল্লাহ ভরসা আর আমি বাকি মুই যে এগুলো সব দিয়ে লাইছি তোমার এই যে মুরগি গোস্তটা কষে নিয়ে শেষ মুই কষে শেষে একবারে যে পরিমাণ মতো এই যে জলের পানি দিয়ে দিছি তেন ডাকি দিমু আর আস্তে আস্তে হইতে থাক আমার যে পানি গরম হওয়ার লাগে গরম পানি দিয়ে দিছি কারণ গরম পানি দিলে তাড়াতাড়ি এইবে এনে তো যাই এটা নইতে থাক কাগজ কলম নেছো তো মুই এনে যে এটা রোজার যে আরো বাজে বাজার আছে সেই একটা লিস্ট করমু তো মুই এগুলো আগেই দেখা যায় লিখে রাখছি তা নাও তো দেখা যায় মনে থাকে না তাই আমি জ্বালাদ একটা কাগজে উঠামু এগুলো সবাই উড়াইয়া পরে যেগুলো আনার সেগুলো আনমু তেমন তো এই যে মুরগির গোস্ত রান্না তো শেষ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তেন মোরা এই যে ভাতটা খামু আয় সামির আসো ভাত খেতে আসো আমু আসো বিসমিল্লাহ দুপুর দশে লাগিয়ে গেল মিষ্টি কুমড়া গন্ধটা ভালোই গেছে ভালো না খেতে আছে এলো খাই যারা দোয়াইছে দোয়াইছে কই আইছেন তখন আজ এত দূর থেকে আবার যাবো হ্যাঁ নিয়ে 3,000-4,000 খরচ করে যাই যাই হোক মরান দুপুরের খাওয়াটা শেষ করি